এশিয়া মহাদেশের একটি দেশ 2010 খ্রিস্টাব্দে এর নাম পরিবর্তন করে রাখা হয় রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মায়ানমার, বাংলায় মিয়ানমার প্রজাতন্ত্র, সংক্ষেপে মিয়ানমার। রাজধানীর নাম ইয়াঙ্গুন, আগে ছিল রেঙ্গুন। এর দক্ষিণে বঙ্গোপসাগর, বিস্তীর্ণ উপকূল, পশ্চিমে বাংলাদেশ ও ভারত, উত্তরে চীন, পূর্বে চীন, লাওস ও থাইল্যান্ড। দেশটির সীমানার উত্তর পূর্বাংশে 2185 কিলোমিটার জুড়ে আছে তিব্বত এবং চীনের ইউনান প্রদেশ, দক্ষিণ পূর্বে রয়েছে লাওস ও থাইল্যান্ড, দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সাথে মায়ানমারের 1930 কিলোমিটার উপকূল রেখা রয়েছে। মিয়ানমারের মোট আয়তন 6,76,578 বর্গ কিলোমিটার, এর দক্ষিণ উত্তরে এর দৈর্ঘ্য প্রায় 2,085 কিলোমিটার, পূর্ব পশ্চিমে এর সর্বোচ্চ বিস্তার প্রায় 930 কিলোমিটার। উপকূলীয় এলাকাটি নিম্ন মিয়ানমার এবং অভ্যন্তরীণ অংশ উদ্ধ মিয়ানমার নামে পরিচিত। 2014 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে মিয়ানমারের লোক সংখ্যা 5,14,19,400। মহাজাতির বিচারে অধিকাংশ মঙ্গোলীয় মহাজাতির মানুষ। মিয়ানমারের সরকারি ভাষা বর্মী। উল্লেখ্য, বর্মী ভাষাতে মিয়ানমারের প্রায় 60% লোক কথা বলে। এছাড়াও মিয়ানমারে স্থানীয় আরও প্রায় 100 ভাষা প্রচলিত। এদের মধ্যে কারেন ভাষা, শান ভাষা উল্লেখযোগ্য মানুষ কথা বলে। অপেক্ষাকৃত সংখ্যালঘু ভাষাগুলোর মধ্যে আরাকান ভাষা, চীন ভাষার বিভিন্ন উপভাষা, জিংপো ভাষা, লু ভাষা এবং আরাওক ভাষা উল্লেখযোগ্য। আন্তর্জাতিক কার্যক্রম ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মিয়ানমারের পর্বতমালা আরাকান ইয়োমা পর্বতমালাটি মিয়ানমার ও ভারতীয় উপমহাদেশের মধ্যে একটি প্রাচীরের সৃষ্টি করেছে। এর পর্বতগুলির উচ্চতা প্রধানত 915 মিটার থেকে 1,525 মিটার পর্যন্ত হয়। মিয়ানমারের উত্তরের পর্বতগুলির সর্বোচ্চ শৃঙ্গ হোকাকাবো রাজ্যের উচ্চতা 5,881 মিটার। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। আহত একটি পর্বতমালা উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। মিয়ানমারের অভ্যন্তরভাগে কেন্দ্রীয় নিম্নভূমিগুলো মূলত সরু ও দীর্ঘ। এগুলো ইরাবতী সিদাঙ্গ নদীর বদ্বীপ এলাকায় প্রায় 320 কিলোমিটার প্রশস্ত। এই বদ্বীপীয় সমভূমিগুলো অত্যন্ত উর্বর এবং দেশের সবচেয়ে অর্থনৈতিক গুরুত্ব বিশিষ্ট অঞ্চল। এদের মোট আয়তন প্রায় 47,000 বর্গ কিলোমিটার। মিয়ানমারের উত্তর পশ্চিমে আরাকান উপকূল মিয়ানমারের অধিকাংশ পর্বতকান্ত্রি ও বিষুবরেখার মাঝে অবস্থিত। বদ্বীপ অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 25,500 মিলিমিটার। তবে মধ্য মিয়ানমারের শুল্ক এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ 1,000 মিলিমিটারের কম। উত্তরের অপেক্ষাকৃত শীতল এলাকায় গড় তাপমাত্রায় 21 ডিগ্রি সেলসিয়াস, উপকূলীয় ও বদ্বীপ এলাকায় গড় তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। মিয়ানমারের মূল্যবান সেগুন ও বিষুবীয় গাছপালা ভরা বন মায়ানমারের শতকরা 49%-এর বেশি এলাকা জুড়ে রয়েছে। অন্যান্য গাছের মধ্যে রাবার, বাবলা, বাঁশ, ম্যানগ্রোভ, নারিকেল উল্লেখযোগ্য। উত্তরাঞ্চলে ও পাইন ইত্যাদি রয়েছে। বিপুল পরিমাণে বন্য জীবজন্তুর মধ্যে রয়েছে বাঘ, বুনো মহিষ, বন্য বড়া, হাতি, হরিণ, উল্লুক, বানর, শিয়াল পাওয়া যায়। 800-এরও বেশি প্রজাতির পাখি পাওয়া যায়। এর ভিতরে রয়েছে সবুজ টিয়া, কাতি ময়না, ঘুঘু, কাঁচরাঙা, শকুন, বাবুই, বক, লক্ষ্মী বেচা, কোকিল প্রভৃতি। সরীসৃপের মাঝে রয়েছে কুমির, টিকটিকি, কচ্ছপ, অজগর, কোকড়া প্রভৃতি। স্বাদুপানির মাছ পাওয়া যায় বিপুল পরিমাণে, যা এখানকার খাদ্য গুরুত্বপূর্ণ উৎস। মিয়ানমারের মনুষ্য বসতি জাতি সত্তার বিচারে মিয়ানমারের মনুষ্য গোষ্ঠীকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। চীন থেকে আগত মঙ্গোলীয় জাতি সত্তা এবং ভারত থেকে আগত নিগৃহীত ভারতীয় আর্য ও আরব থেকে আগত সেমিটিক। প্রায় 750,000 খ্রিস্টপূর্বাব্দের দিকে হেমো ইরেগাসুরা মিয়ানমার অঞ্চলে বসতি গড়ে তুলেছিল আর বসতি স্থাপন করেছিল 11,000 খ্রিস্টপূর্বাব্দের দিকে। এদের দ্বারাই মিয়ানমারে প্রাচীন প্রস্তর সভ্যতার পতন ঘটেছিল। এরা নির্বাচিত কিছু উদ্ভিদকে চাষ এবং পরিচর্যা করতে শিখেছিল। একই সাথে বন্য পশুদের কিছু কিছু প্রজাতিকে গৃহপালিত পশুতে পরিণত করতে সক্ষম হয়েছিল।
এরা গৃহস্থালির কাজে এবং শিকারের জন্য পাথরের অস্ত্র তৈরি করাও শিখেছিল।